আচ্ছা, আপনি বললেন যে ইচ্ছাকৃত সিয়াম ভঙ্গ করলে কবিরা গুনাহ, তাকে তওবা করতে হবে। তাহলে যে দিনে সিয়াম রেখে বৈধ সহবাস করলো তারাও তো ইচ্ছাকৃত সিয়াম ভঙ্গ করলো, এটাও তো কবিরা গুনাহ। হ্যাঁ, এটাও কবিরা গুনাহ, এটাও কবিরা গুনাহ। কিন্তু আমরা শুধু বলেছি কাফফারাটা স্ত্রীর সাথে মেলামেশার ক্ষেত্রে প্রযোজ্য। এটা একদল ওলামাই কেরামের মত এবং খুব স্ট্রং মত, আর অন্য ওলামাই কেরাম বলেছেন যে না, দুটো রমাদানের হরমত ভঙ্গ করার দিক থেকে সেম হলে এটাতে কাফফারা হলে ওটাতেও হবে। তার মানে দুটো মত এখানে আছে, যে মতটা কেউ শক্তিশালী মনে করে অথবা তার স্কলার তাকে রেকমেন্ড করেন তাহলে সে সেটা মানতে পারে, অসুবিধা নাই। আচ্ছা, রমাদানে মসজিদে জামাতের সাথে বেদের পড়া উত্তম হবে নাকি বাসায় গিয়ে সাহরির পূর্বে কয়েক রাকাত কিয়ামুল লাইল পড়ে তারপর বেদের পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ নামাজকে বেদের পড়তে বলেছেন। কেউ যদি মনে করে তারাবির সাথে এই নামাজই তার শেষ নামাজ রাতের, তাহলে তখন পড়তে কোনো অসুবিধা নাই। কিন্তু তিনি যদি মনে করেন যে তিনি শেষ রাতে আরও কিছু নামাজ পড়বেন, তাহলে সোবে সাদেকের আগে তার শেষ নামাজ যদি হয় বেতের, তাহলে ওই হাদিসটার উপরও আমল হয়, ফলে সেটা উত্তম। সূর্যাস্তের সংজ্ঞায়নে আবহাওয়াবিদদের সাথে ফকিগণ একমত কিনা তা অজানা থাকায় এবং সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কথা বিবেচনা করে গুগলে দেখানো সময়ের সাথে কয়েক মিনিট বিলম্ব করে ইফতার করা উচিত হবে কি না? আচ্ছা, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি মানে সূর্যের যান্ত্রিক ত্রুটি নাকি সূর্যকে ডিটেক্ট করার যান্ত্রিক ত্রুটি? আবহাওয়াবিদদের কিন্তু এখান এখন ক্যালকুলেশন এত নিখুঁত, বুঝতে পেরেছেন? চন্দ্র কখন উঠে, নতুন চন্দ্রের জন্ম লাভ এবং প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে কত কিলোমিটার সরে, এগুলো এখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে নির্ণয় করা যায়। এবং এটা কিন্তু অবাক করার কোনো ব্যাপার না, কারণ বিজ্ঞান এতটা উন্নত হয়েছে। বিজ্ঞানের উন্নতিটাকে সর্বাংশে আমরা কেন অস্বীকার করবো বলেন? যেগুলো বানানো, যেমন ডারউইনিজম, বুঝছেন না, ফ্রয়েডীয় তত্ত্ব, এগুলো তো বানানো জিনিস, এগুলো বিজ্ঞানের জিনিস বলে চালানো হচ্ছে, সেগুলো গ্রহণ করতে আমরা বাধ্য নই। কিন্তু বিজ্ঞানের যেগুলো একদম স্বীকৃত সত্য সেগুলো গ্রহণ করতে তো কোনো সমস্যা নেই। অতএব আপনি এখন দেখেন সময় আপনি পরীক্ষা করে দেখতে পারেন, এক্সপেরিমেন্ট করে প্রমাণ করেন যে এখন যে সময়টার কথা বলা হচ্ছে সূর্য অস্ত গিয়েছে একদম, সেটা ভুল। কারণ থিওরিট মানে কি বলে এটাকে, হাইপোথেটিক্যাল কথা বললে তো হবে না, অনুমান তত্ত্ব দিয়ে তো এখানে আসলে আপনি প্রশ্নও করতে পারেন না, কিছু সাব্যস্তও করতে পারেন না। গবেষণা সবার জন্য ওপেন, গবেষণা সবার জন্য ওপেন। এখন আমাদের কাছে স্থায়ী যে সৌর ক্যালেন্ডারটা এসছে যে কখন সূর্য অস্ত যায়, সেটাতে কী ত্রুটি আছে সেটা বের করেন। বিজ্ঞানীরাও আসেন, তাই না? সৌদি আরবে একবার আমি মক্কায় একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম ইসলামিক ফেক কাউন্সিলের, সেখানে দেখলাম যে তারা বিজ্ঞানী এবং শরিয়া এক্সপার্ট সবাইকে একসাথ করে সালাতের টাইমটা নিয়ে, মেরু অঞ্চলে সালাতের টাইমটা কীভাবে নির্ণয় করা হবে তার টাইমিংটা নিয়ে ইত্যাদি নিয়ে তারা বেশ ডিসকাশন করেছেন এবং একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আমাদের এলাকায় সুবহ সাদেকটা ঠিক কখন হয় আমি জানি না, ঠিক কিসের ভিত্তিতে আমরা যে টাইমিংটা এখন করলাম, এখন তো অবশ্য টাইমিংটা আন্তর্জাতিক টাইমিংয়ের সাথে মিল রেখে করা হয়, কিন্তু আগে কীভাবে করা হতো জানি না। এটা কি আসলে এক্সপেরিমেন্ট করা হতো কি না, বিদেশে অনেক জায়গায় দেখেছি তারা সোবে সাদেকটাকে প্রমাণ করার জন্য বিজ্ঞানী এবং শরীরে স্কলার নিয়ে তারা সেগুলোকে একটু পরখ করে, রাত থেকে পরে অপেক্ষা করে। এভাবে মুসলিম কমিউনিটিগুলো বিশেষ করে নর্থ আমেরিকায় এভাবে অনেকেই টাইম তাদের লোকাল টাইমটা তারা নির্ধারণ করেছে। তো এই কাজগুলো ভালো, মানে সব সময় খালি স্থায়ী একটা ক্যালেন্ডার ঝুলাই রাখবেন আর ভালো করে তাহকিক করবেন না, এটা তো হয় না। আসলে একটু তাহকিক করাটা ভালো। আর আপনি বলেছেন এখানে কয়েক মিনিট বিলম্ব, আসলে ব্যাপারটা হচ্ছে আপনার নিশ্চিত হওয়ার উপরে।
আপনি নিশ্চিত হওয়ার পরেও ওয়াসওয়াসার কারণে বিলম্ব করবেন এটা তো গ্রহণযোগ্য না কিন্তু আপনি যদি রিয়েলি সিরিয়াসলি নিশ্চিত হতে পারছেন না তাহলে বিলম্ব করেন ওয়াসওয়াসা হিসাবে না ওয়াসওয়াস আসে নাই আপনি আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ জ্ঞানী মানুষ আপনি এখন দেখতে পাচ্ছেন যে সূর্য এখনো অস্ত যায় নাই আপনি নিশ্চিত হন না যে সূর্য অস্ত গিয়েছে তো বিলম্বই করবেন প্রশ্ন উত্তরটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে তাহলে বিলম্ব করবেন দলিলের ভিত্তিতে আবার নিশ্চিত হলে আপনি ইফতার করবেন সেটাও একটা দলিল কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সে হাদিসটা আমরা উল্লেখ করেছি সহিহ বুখারি যেটি বর্ণনা করেছেন إذا أقبل الليل من ها هنا وأدبر النهار من ها هنا وغربت الشمس أفطر الصائم যখন এদিক থেকে রাত্র আসবে আর ওই দিক থেকে দিবসের অবসান হবে আর সূর্য অস্ত যাবে তখন রোজাদার বা সোয়াম ইফতার করবে এটা স্পষ্ট একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এজন্য এই হাদিসটা হচ্ছে তুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল তার ব্যাখ্যা আর এখন আমরা যখন সূর্য অস্ত যাওয়ার সম্পর্কে নিশ্চিত হয়ে যাব তাহলেই ইফতারের টাইম হয়ে গেল এখন কেউ যদি মাগরিবের আজান দিতে দেরি করেন তাহলে আমাকেও দেরি করতে হবে ব্যাপারটা কিন্তু এমন নয় এখানে আরেকটা জিনিসও একটু বলি একজন ব্যক্তি দুই তিন মিনিট তো খুব ছোট্ট সময় একজন ব্যক্তি হয়তো মনে করতেছে যে সূর্য বোধহয় অস্ত গেল এটা করতে করতে তার তিন চার মিনিট চলে গেল এটা কি সেই দেরি কি না যেই দেরি নিষেধ করা হয়েছে উত্তর হচ্ছে না এটা সেই দেরি নয় যেই দেরি নিষেধ করা হয়েছে সেটা ইহুদিরা করত রাতে ইফতার করত এখন মুসলমানদের কিছু ফেরকা দল্লা সেটা করে থাকে যেমন শিয়ারা রাতে ইফতার করে এটা হচ্ছে বিলম্ব দুই তিন মিনিট কোনো কারণে দেরি হয়ে গেল এটাকে আসলে ওই বিলম্ব বলে অভিহিত করাটা ঠিক নয় অন্যের ধূমপানের ধোঁয়ায় আমাদের রোজা ভাঙবে কিনা অন্যের ধোঁয়া আপনার ভিতরে ঢুকলো কিনা যদি নাক দিয়ে বা মুখ দিয়ে ঢোকে তাহলে তো সেই ধূমপানই তো করা হলো ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ঠান্ডাজনিত কারণে সমস্যার কারণে বাষ্প নিলে কি রোজা ভাঙবে আপনি দেখেন বাষ্পটাও কিন্তু পানি আপনি যতই টানবেন একসময় গিয়ে সেটা পানির আকারেই জমা হবে বিন্দু বিন্দু পানি এখন এক বিন্দু পানি যদি আপনার স্টমাকে যায় মানে এখানে নিয়মটা কি দশ বিন্দু লাগবে না এক বিন্দুতে রোজা ভাঙবে মেয়েদের মুসাল্লায় ঈদ যাওয়া কি ওয়াজিব এটা নিয়ে ওলামা কেরামে ইখতিলাফ আছে তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছেন আমার আহুন না এভাবে হাদিসে এসছে তিনি বলেছেন এমনকি হায়েজরত মহিলাদেরকেও তিনি ঈদগাহে যেতে বলেছেন তাহলে বাহ্যিকভাবে আমর কিন্তু ওয়াজিবে বোঝায় এই জন্য এই মতটা খুবই স্ট্রং মেয়েদের আসলে ঈদগাহে যাওয়া উচিত কিন্তু এতদিনের যে নিয়ম আমরা করেছি মেয়েদের জন্য মসজিদে যাওয়া হারাম কিংবা ঈদগাহে তো যাওয়াই যাবে না ইত্যাদি এই সমস্ত কারণে এখন হঠাৎ করে এত মহিলার ব্যবস্থা কিন্তু নাই আমাদের কিন্তু তারপরেও যারা আমরা মানে এই হাদিসগুলোকে প্রাধান্য দিচ্ছি তাদের উচিত মেয়েদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া অন্তত আমলটা শুরু করা উচিত এখন এখন ঈদগাহে যাওয়াটা মেয়েদের ওয়াজিব অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য কিন্তু এটা না ঈদের সালাতটা কি ঈদের সালাতটার ব্যাপারে জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নাহ সুন্নাতে মুআক্কাদা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ ইমাম ইবনুল কাইয়্যিম ইমাম ইবনু তাইমিয়া এরকম আরও কিছু ইমাম তারা বলেছেন এটা ওয়াজিব তারা ঈদের দুই ঈদের সালাকে ওয়াজিব বলেছেন কিন্তু জমহুর ওলামায়ে কেরাম বলছেন নো ওয়াজিব আর ফরজ একই অর্থ এই ওয়াজিব আর ফরজ সালাহ মাত্র পাঁচ ওয়াক্ত এই যে বেতরের সালা নিয়ে ইখতিলাফ আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে বেতরের সালাটা ওয়াজিব আর জমহুর ওলামায়ে কেরাম বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা সুন্নাহ এবং এই জমহুরের সাথে আছেন ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইমাম আবু হানিফার সাক্ষাৎ দুই ছাত্র তারাও বলেছেন কি বেতরের সালা সুন্নাহ ওয়াজিব নয় কারণ ওয়াজিব বললে
পাঁচ ওয়াক্ত সালাতের সাথে একটা কন্ট্রাডিকশন আসে। এখন কিছু সালাত ওয়াজিব, কিছু সালাত ফরজ, এটা আমাদের ফোকাহারা ভাগ করেছেন। যেই সালাতগুলো পড়তেই হবে, না পড়লে গোনা, সেটা হলো পাঁচ ওয়াক্ত সালাত। বাকি অন্যান্য সকল সালাত পড়াটা রেকমেন্ডেড, উত্তম। জমহুর উলামায়ে কেরাম এই মতটাই পোষণ করেন। বেতরের নামাজের ব্যাপারে ইমাম আবু ইউসুফ, আবু মোহাম্মদ, তারাও বলেন এটা সুন্নাহ। ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল সব প্রচুর উলামায়ে কেরামের কথা বলেছেন। আর ঈদের ক্ষেত্রে, ঈদের সালাতের ক্ষেত্রেও অল্প কয়েকজন ইমাম ছাড়া সবাই বলেছেন এটা সুন্নাহ মুআক্কাদা। তাহলে এই জামাতে আসার জন্য মেয়েদের উপর কি সেটা ওয়াজিব হবে? এটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ট্রংলি রেকমেন্ড করেছেন। আমর দ্বারা যদিও ওয়াজিব বোঝায়, কিন্তু এই জায়গায় একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসলে দেখা যায় যে মেয়েদের ঈদের জামাতে সামিল হওয়াটা, এটাও সুন্নার মধ্যে গণ্য হবে। যদি পুরুষদের জন্য সুন্না হয়, তাহলে মেয়েদের জন্য ওয়াজিব হবে কেন? সাইদুল ইস্তেগফার সকাল সন্ধ্যা ছাড়া অন্য যে কোনো সময় পড়া যাবে কি না? হ্যাঁ, যাবে। যে কোনো দোয়া আপনি যখন ইচ্ছে করতে পারবেন, তবে কোনো দোয়াকে দলিল ছাড়া খাস করবেন না। খাস করা এক জিনিস আর পড়া আরেক জিনিস। আপনি পড়তে পারবেন যে কোনো দোয়া। আপনি যদি বলেন যেমন বিকেল পাঁচটায় সূরা বাকারা পড়াটা খুবই উত্তম কাজ, কি করা হলো এটা? খাস করা হলো। কিন্তু বিকেল পাঁচটা পাঁচ মিনিটে আপনি সূরা বাকারা পড়েন না, অসুবিধা আছে কোনো? তাহলে বুঝতে হবে শরিয়ার বিধিবিধানের উপরে কোনো হাত লাগানো যাবে না, নিজের মত লাগানো যাবে না। যেটা শরিয়া উন্মুক্ত রেখেছে সেটাকে উন্মুক্ত করতে হবে, যেটা শরিয়া খাস করেছে সেটাকে খাস রাখতে হবে। আপনি যদি বলেন যে যেমন ইসলামী শরিয়ায় রমাদানের শেষ দশক হচ্ছে সবচেয়ে উত্তম দশ রাত্রি, তাহলে আমরা এটার উপর কিয়াস করে শাওয়াল মাসের শেষ দশকটাকেও তো উত্তম বলতে পারি কিনা বলেন তো? পারি কিনা? হ্যাঁ, পারবো না। কারণ এখানে দলিল ছাড়া অতিরিক্ত কোনো কিছু ইম্পোজ করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। ফরজ নামাজের সময় সেজদায় কোরআনে দোয়া করা যাবে কিনা, আচ্ছা আল কোরআন থেকে দোয়া করা যাবে কি না, একটা জিনিস মনে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআনের তেলাওয়াতটাকে সেজদায় পড়তে নিষেধ করেছেন, কিন্তু দোয়াটা নিষেধ করেননি। আপনি এখন যে দোয়া, কোরআনের একটা দোয়া করছেন, এটা কি তেলাওয়াত হিসেবে করছেন? তাহলে নিষিদ্ধ। যদি দোয়া হিসেবে করেন তাহলে নিষিদ্ধ নয়। কারণ আমি যখন বললাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এটা যদি আল্লাহর কাছে দোয়া করি, তো এটা তো দোয়া হলো, এটা তেলাওয়াত হলো না। আর যদি কোরআনের মধ্যে এটা তেলাওয়াত করি কোরআনের সাথে, এর আগে পরের আয়াতের সাথে, তাহলে এটা হলো তেলাওয়াত। আপনি বললেন ধোয়া না খেয়ে গেলে সিয়াম ভাঙবে, তাহলে গ্রামে লাকড়ি দিয়ে রাদ্দা বা রান্নার গরম পানি ভাপ ধোয়া না খেয়ে গেলে তার কি বিধান? এখানে দেখতে হবে ধোঁয়াটা উঠছে, কিন্তু আপনি সরাসরি নাক দিয়ে নিচ্ছেন কি না, ঢুকলো কি না। যদি আপনি নিশ্চিত হন ঢুকলো, তাহলে এটা ধূমপানের মতোই আপনার ভেতরে গেল। আর যদি আপনি দূর থেকে কিছু আঁচ পেলেন, তাহলে তো ধোঁয়া ঢোকেনি। বাষ্প আছে আশেপাশে, একটু বাষ্পর আঁচ ঢুকলো, তাহলে তো এতে আসলে পানি জমা হয় না এবং এটা স্টমাকে যাওয়ার আগেই শুকিয়ে যায়। আমার ব্যবসায় অন্যজনের জাকাত নগদ টাকা বিনিয়োগ আছে, উক্ত টাকার লভ্যাংশ মাসে মাসে আমি তাকে দিয়ে থাকি, উক্ত টাকার জাকাত কি আমি দেব না যার টাকা দেবে? আরেকজনের বিনিয়োগ আপনার টাকায় আছে, উক্ত টাকার লভ্যাংশ মাসে মাসে আপনি তাকে দিয়ে থাকি। প্রত্যেক ব্যক্তি তার মালিকানাধীন সম্পদের জাকাত দেবেন, একজনের মালিকানাধীন সম্পত্তির জাকাত আরেকজনে দেবে না। এখন আপনার, আপনি যদি কারোর সাথে শরিকানা বিজনেস করেন, তাহলে প্রত্যেক শরিক তার নিজ নিজ অংশের জাকাত দেবে, এক শরিক অন্য শরিকের জাকাত দিতে বাধ্য নন। বাবা হারা নাবালক সন্তানের নগদ টাকার জাকাত দিতে হবে কিনা, অর্থাৎ ইয়াতিমদের নগদ টাকার জাকাত দিতে হবে কিনা, উক্ত টাকা কোনো ইসলামী ব্যাংকে FDR এবং কিছু টাকা ব্যবসা বিনিয়োগ আছে, এটা নিয়ে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। নাবালিক সন্তানদের জাকাত দিতে হবে কি না দেখা যাচ্ছে বড় বড় ইমামরা এখানে ইখতিলাফ করেছেন। একটা মত হচ্ছে নাবালকদের উপর কোনো কিছুই ফরজ না,
ফলে তাদের জাকাতও দিতে হবে না অন্য আরেকটা মত হচ্ছে এবং সেটা স্ট্রং সেটা হলো যে আসলে ব্যক্তির ওনারশিপে যে সম্পদ থাকে সেটার উপর যাকাত আপতিত হয় তার বয়সটা এখানে ফ্যাক্টর না তার বয়সটা এখানে ফ্যাক্টর না যদি কোনো মানুষের ওনারশিপে বা মালিকানায় নিসাব পরিমাণ সম্পত্তি অথবা বিনিয়োগ অথবা টাকা পড়ে থাকে তাহলে সেটার উপর যাকাত হবে আমাদের মতে নাবালক সন্তানদের উপর যাকাত হবে এবং সেটা দিবেন তার অভিভাবক তাকে যারা দেখাশোনা করছেন তার সম্পত্তি থেকে সেটা বের করবে যেহেতু তার সম্পত্তি এখানে বিনিয়োগ করা আছে তাহলে বিনিয়োগেরও তো তিনি একটা হিসাব করেন তাহলে সেক্ষেত্রে জাকাতের হিসাবটাও তিনি বের করবে হাদিসে বলা আছে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো এই তোমরা দিয়ে কি আলাদা আলাদা দেশকে বোঝানো হয়েছে নাকি সমগ্র বিশ্ববাসীকে দয়া করে জানালে উপকৃত হতাম এখানে নির্দেশ দেওয়া হয়েছে গোটা মুসলিম উম্মাকে কিন্তু আমাদের ভাইয়েরা একটু বেশি বুঝে বুঝতে পেরেছেন এখানে এটা ইন্ডিকেট করা হয় নাই যে লোকালি তোমরা দেখে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে লোকালি ভাঙো আবার এটাও বলা হয়নি তোমরা যখন পৃথিবীর যে জায়গায় দেখবা একসাথে রাখতে হবে এটাও বলেনি তাহলে ঝগড়া কেন করছেন ঝগড়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না এখানে যদি মুসলিম উম্মার সকল নেতৃবৃন্দ সবাই মিলে বলে যে আমরা একদিনে বিশ্বে সিয়াম রাখবো ঈদ পালন করব এটা শরিয়ার সাথে সাংঘর্ষিক না আবার যদি বলে যে না আমরা আমাদের টেরিটরিতে যখন দেখব বা কেউ দেখে তখনই রাখব সেটাও শরীরের সাথে সাংঘর্ষিক না কিন্তু একদল আরেক দলের সংঘর্ষটা তৈরি করে এবং তারা একটা প্রান্তিক সীমানা চলে যান তারা মনে করেন যে না এটা গোটা মানব বিশ্বের এবং একসাথে একদিন এক মুহূর্তে করতে হবে কিন্তু এক মুহূর্তে তো সম্ভব না নাকি আমেরিকার সাথে কি এক মুহূর্তে সম্ভব এক ঘন্টার মধ্যে সম্ভব না তিন ঘন্টার মধ্যে সম্ভব না বারো ঘন্টার একটা ডিফারেন্স সেখানে হয় তাহলে খামাখা ঝগড়া করে কোনো লাভ নেই আসেন আমরা আসল অন্য অন্য কাজগুলো করি আর এক্ষেত্রে পৃথিবীর অনেক দেশে একসাথে করে যেমন মক্কার সাথে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটাও সাংঘর্ষিক না আবার লোকালি যদি করা হয় তাও সাংঘর্ষিক না কিন্তু সংঘর্ষ হচ্ছে যখন একদল আরেক দলকে বাতিল ফেরকা বলে গণ্য করেন গুণাগার বলে অভিহিত করেন এবং অপবাদ দেন যে উনি সিয়ামের দিনে ঈদ করছেন অথবা ঈদের দিনে সিয়াম করছেন এগুলো হচ্ছে এলজাম যে এলজামটা অন্যায় এখানে তো বললাম না দুজনের এখতলাফ দুরকম দুজনের ইজতেহাদ দুরকম তাহলে দুরকম ইজতেহাদ আপনার ইজতেহাদ তো আমার জন্য না আমার ইজতেহাদ আপনার জন্য না শেখ সালেহ বিন উসাইমিন এখানে খুব সুন্দর সমাধান দিয়েছেন আমার মনে হয় সেটাই আমাদের ফলো করা উচিত যদি এদেশের ওলামাই কেরাম সকলে সিদ্ধান্ত পরিবর্তন করতে চান আহলান সাহলান না করতে চান তাহলে যেটা চলছে ওকে কারণ এই যে ১৪০০ বছর ধরে এত লোক বিভিন্ন এলাকায় ঈদ পালন করে কি তাহলে গুণাগার হয়ে গেলেন আপনি তাদের উপরে ইলজাম কেন দিচ্ছেন এটা তো একটা ইজতেহাদি বিষয় সোমু লে রুইয়াতিহি ও আফতরু লে রুইয়াতিহি এটা দিয়ে আপনি আসলে কোনো একটা গ্রুপ অফ পিপলকে ঘায়েল করাটা এটা উচিত না এখানে ইজতেহাদের উভয় অবকাশই আছে অতএব এই যে অবকাশ আছে সেই জিনিসটা মাথায় রেখে আপনি আপনার মতো আমল করেন আর অন্যরা তাদের মতো আমল করবে তবে একটা দেশে একটাই হওয়া উচিত এখানে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস বলেছেন যেদিন মানুষ সিয়াম রাখে সেদিন তোমরাও সিয়াম রাখবা যেদিন মানুষ ইফতার করে ঈদ করে সেদিন তোমরা ইফতার করবা ঈদ করবা তাহলে মানুষ কোন দিন রাখে সেখানকার মুসলিমদের প্রশাসন যেটা জারি করে সেটাই আমাদের ফলো করা উচিত কেউ কেউ প্রশ্ন করেন তাইলে মুসলিম প্রশাসনের সবটাই কি আমরা মেনে নেব না সবটাই কেন মেনে নেবেন যেটা শরীয়ত সাথে যায় সেটা মেনে নেবেন তাই না যেমন সাকসেশনের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন না
তারপর দাফন কাফনের সাথে যে নিয়ম কানুন আছে যে মুসলিম সমাজে সেটা মেনে নিচ্ছেন না, বিয়ে শাদির ক্ষেত্রে যে ইসলামিক নিয়মগুলো আছে সেটা মেনে নিচ্ছেন না। এখন বিশ্বের বহু মুসলিম দেশে ইসলামের বাইরেও অনেক কিছু প্রচলিত আছে, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের হাতের ফসল। মুসলিমদের অসতর্কতা, তাদের নানা রকম চিন্তা ভাবনা কিংবা পাশ্চাত্যের অন্ধ অনুকরণ ইত্যাদি নানা কারণে আসলে এগুলো হয়েছে। যেটাই হোক না কেন, যদি ইসলামী শরিয়া অ্যালাউ করে এমন কোনো নিয়মকানুন থাকে তাহলে সেটা ফলো করতে আমাদের কোনো সমস্যা নেই। কেউ যদি রাতে কাজা সিয়াম রাখার নিয়ত করে ঘুমিয়ে পড়ে এবং পরে সাহারিতে উঠতে না পেরে সেদিনের কাজা সিয়াম না রাখে তাহলে কি গুনাহ হবে? সিয়াম যদি রাখতে না পারে তাহলে তার কাজাটা আদায় হলো না, তার সিয়ামটা কাজা করাটা ফরজ ছিল যেহেতু ফরজ সিয়ামের কাজা, কিন্তু সেটা করতে পারলো না। এটা তো নির্ধারিত ছিল না যে এই দিনই তাকে কাজা করতে হবে, ফলে এর মধ্যে কোনো পাপ হবে না। এতে কাব অবস্থা আরবি ভাষা চর্চা করতে কোরআন হাদিসে ব্যবহৃত আরবি বইয়ের বাইরে অন্য আরবি পড়লে কি এতেকাফ নষ্ট হবে? আরবি ভাষা আসলে শেখার যে কমন বইগুলো আছে সেগুলো না পড়াটা উচিত হবে। আরবি বইগুলো অনেক ছবি আছে কিন্তু, প্লাস আপনি তো এখানে ইবাদতের জন্য এসেছেন এবং এটা হলো এক্সক্লুসিভ ইবাদা। মসজিদে তো আমরা সবসময় ঢুকি, ঢুকে কত কিছু করি তাই না, কিন্তু এতেকাফের নিয়তে যখন আপনি ঢুকবেন আপনাকে স্পেশাল প্ল্যান করতে হবে যে আপনার হোল টাইমটা যেন ইবাদতের মধ্যে ব্যয় হয়, ইবাদতের সাথে সাংঘর্ষিক কোনো কিছুতে যেন আপনি নিজের আত্মনিয়োগ না করেন। সালাফে সালিন আমরা বলেছি যে রমাদান আসলে তারা ইভেন হাদিসের দার্স বাদ দিয়ে শুধু কোরআনের পঠন পাঠনে নিজেকে নিয়োগ করতেন। তাহলে আপনি অ্যারাবিক পঠন পাঠনের চাইতে কোরআনটা বেটার, ইবাদতটা বেটার, কোরআনের অর্থটা বোঝার জন্য আপনি প্ল্যান করেন। কোরআনের অর্থ বুঝলে তো আরবি শেখা হবে না, আরবি শেখা হবে। অতএব কোরআন ভিত্তিক যদি আপনি প্ল্যান করেন সেটাই আমি মনে করি সেটাই বিধেয়, সেটাই সঙ্গত। আর এর বাইরে আপনি কোরআন মানে আরবি শিখবেন, আরবি ক্লাসগুলো করবেন এখানে বসে বসে জুমে লাইভ ক্লাস বা রেকর্ডেড ক্লাসগুলো দেখবেন, এটা এতেকাফের সাথে সাংঘর্ষিক হবে। ইখতিলাফপূর্ণ মাসালায় সাধারণ মানুষের প্রাধান্যপাত্র মত কীভাবে নির্ণয় করা উচিত, এক্ষেত্রে কতটুকু দলিলের উপর কতটুকু সুযোগ্য আলেমের তাকলিদ বা ইজতেহাদ করা উচিত? এত্তেবার মুসলিমরা সবসময় এত্তেবার করবে, এবং যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি লেম্যান তাহলে তিনি তার বিশ্বস্ত একজন স্কলারের কাছ থেকে মতামতটা নেবেন। অনেক বিজ্ঞ ওলামাই কেরাম বলেছেন, যেমন হাসিয়াতে ইবনে আবেদিন ইবনে আবেদিনও বলেছেন যে সাধারণ মানুষ তার মুফতির অনুসরণ করবে, তার মুফতি থেকে ফতোয়া নিবে, সে তো মৃত ব্যক্তির কাছ থেকে ফতোয়া নিতে পারবে না, অতএব তাকে জীবিত কোনো মুফতির কাছ থেকেই অথবা আলেম কিংবা স্কলারের কাছ থেকে ফতোয়া নিতে হবে যদি তিনি নিজে কোনো সিদ্ধান্তে আসার মতো জ্ঞান না রাখেন। আর যদি তিনি সহি এবং দুর্বল দলিলগুলোর মধ্যে পার্থক্য করতে পারেন তাহলে দুর্বল দলিল নয় সহি এবং সবল দলিলগুলো তিনি ফলো করবেন। এখন আমরা সবাই তো আর ডাক্তার না তাই না, কিন্তু ভালো ডাক্তার তো চিনি নাকি, অসুখ হলে বোঝা যায় আপনি কোথায় দৌড়াদৌড়ি করেন, অসুখ হলে বোঝা যায় আপনি টাকা খরচ করে সেই দূরেও চলে যান, সিঙ্গাপুর থাইল্যান্ড ইন্ডিয়া, শুধুমাত্র কি বিজ্ঞ ডাক্তারের খোঁজে। তাহলে শরিয়ার ডাক্তারকে খোঁজ করেন একটু আশেপাশেই পাওয়া যাবে, বিদেশে যাওয়া লাগবে না নাকি। সুতরাং এই যে একটা অসহায়ত্ব দেখাচ্ছে অনেকে যে আমরা সাধারণ জনগণ অসহায়, শরিয়া ভালো মতো বুঝি না, কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি না, সমস্ত বোঝা চাপিয়ে দেয় আলেমদের উপরে, অপবাদ আলেমদের উপরে, এটা কিন্তু ঠিক হচ্ছে না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। অবশ্যই ভালো লোকদের চিহ্নিত করা যায়, যায় কি না, কে লোক ভালো চাল বিক্রি করে, কে লোক এক নম্বর গরুর গোশ বিক্রি করে, কে লোক ভালো মাছ বিক্রি করে পচা মাছ না, চেনা যায় না, চেনা যায়, সবই চিনতে পারতেছেন।
কোন শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানের জন্য ভালো সেটাও আপনারা চেনেন। শুধু একটা জায়গা চেনেন না যে কে ভালো আলেম আর কে সঠিক কথা বলে, কে বেঠিক কথা বলে, তখন বলেন যে আমরা তো অসহায়। সুতরাং আমরা যে তিমির আছে সে তিমিরে থাকবো, বেশি সহিদ দরকার কি? এটা ঠিক না। অসহায়ত্ব আমরা তৈরি করছি, আপনি সিরিয়াস হলে আপনি অবশ্যই হককে আবিষ্কার করতে পারবেন। দেখেন না, যারাই সিরিয়াস হয়েছে কোনো চাকরির ক্ষেত্রে, আমরা অনেক ভাইদেরকে দেখি চাকরির স্থল ছেড়ে উনি একটা প্র্যাকটিসিং লাইফে চলে আসেন, অনেক মেয়েদেরকে দেখি হিজাবের মধ্যে চলে আসেন, আগে হিজাবে ছিলেন না, কোথায় শিখলেন এগুলো বলেন তো। সালাতের ক্ষেত্রে দেখি সালাতটা একদম শুদ্ধভাবে, অনেক হাজার হাজার সাধারণ মানুষকে আমি দেখেছি শুদ্ধভাবে সালাত পড়েন, কীভাবে পড়েন বলেন তো? উনি তো স্কলার না, আপনি বলেন কীভাবে পড়েন? অনেক সাধারণ ভাইদেরকে দেখেছি কী সুন্দর করে কোরআন পড়েন, অথচ কোনো কোনো হয়তো দেখা যায় মাদ্রাসার পড়ুয়া স্টুডেন্ট অথবা সিনিয়র ছাত্র, তাদের পড়ার মধ্যে ভুলও পেয়েছে। তার মানে হচ্ছে একজন মুসলিম যদি সিরিয়াস হয় তাহলে আল্লাহ তাআলা তাকে পথ দেখান। এ ওয়াদা কার? আল্লাহর। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের পথে চেষ্টা চরিত্র করে, চেষ্টা তদবির করে, সংগ্রাম করে, অবশ্য অবশ্যই আমরা তাদেরকে পথ দেখাই। অসুস্থ মানুষের সিয়াম এবং সালাত সম্পর্কে জানতে চাই, কীভাবে কাফারা দেওয়া যাবে। অসুস্থ মানুষের সিয়াম হলো এরকম, যেটা সুরাল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তারা যে দিনগুলোতে অসুস্থ থাকেন সেই দিনগুলোর সিয়াম ভাঙতে পারবে, তারপরে তারা অন্য দিনে পরবর্তী রমজান আসার আগেই, এই পরবর্তী রমজান আসার আগেই রাখার বিষয়টা আমরা হাদিস থেকে জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহার হাদিস থেকে জানি। কোনো কারণ ছাড়া আপনি এত লম্বা একটা ফরজ কাজ ফেলে রাখবেন কেন এত লম্বা টাইম? অতএব পরবর্তী রমজানের আসার আগে আগের সিয়ামগুলো কাজা করে ফেলতে হবে। আর যদি তিনি স্থায়ীভাবে অসুস্থ হন তাহলে ফিদিয়া দেবেন, এটা আমরা মনে বলেছি। যখন কোনো ব্যক্তি অসুস্থ হন, অস্থায়ী অসুস্থ অথবা স্থায়ী অসুস্থ, কখনো তার উপর কাফফারা আসে না, তার উপর কাফফারা আসে না। ফিদিয়া আর কাফফারা এক জিনিস না। ফিদিয়া হলো ফিদিয়াতুন তোয়ামু মিসকিন, একজন মিসকিনের একদিনের খাদ্য হলো ফিদিয়া, দুই বেলা একদিনের খাদ্য হলো ফিদিয়া। আর যিনি সাময়িক অসুস্থ তিনি তো ভাঙতেই পারবেন আর কাজা করবেন, তার তো আর কোনো কাফফারা নাই। ব্যাগ চুরি হওয়ার ভয়ে ব্যাগ নিয়ে কি টয়লেটে যাওয়া যাবে? যদি ব্যাগের মধ্যে ইসলামিক বই থাকে, যাতে কোরআনের আয়াত থাকে ও শুকনা খাবার থাকে, ব্যাগ নিয়ে টয়লেটে যাওয়াটা, বিশেষ করে কোরআনের মোসাফ নিয়ে যাওয়াটা তো জায়েজই নাই। কিন্তু যদি আয়াত লেখা থাকে বা হাদিসের কিতাবগুলো, এটা আদবের সাথে যায় না। আপনি চুরি হওয়ার ভয়ে কেন আপনি বিশ্বস্ত কাউকে দান করেন, কোনো মুসলিমকে বলেন যে আমার এটা একটু রাখেন, আমি বাথরুম সেরে আসি। আর যদি খাবারের কথা বলেন তাহলে তো এটা তো আমাদের অনেকের রুচিতে কুলায় না যে বাথরুমের মধ্যে আমরা খাবার নিয়ে আবার ঢুকে সেখান থেকে মোটামুটি কিছুক্ষণ থেকে আবার এসে বাইরে খাবো, তাই না? একান্ত যদি প্যাকেটজাত প্রোটেক্টেড খাবার হয়ে থাকে তাহলে হয়তো ওই কারণে যেটা প্রোটেক্টেড খাবার খোলামেলা জায়গায় নেই, আলাদা নাই, তাই না? যেমন আপনি একটা ব্যাগের মধ্যে গুড় নিয়ে ঢুকলেন, গুড়টা খালি বাথরুমে, তো এটা কি মানে এটা তো রুচিতে গুলাবে না, তাই না? অতএব আর আপনি যদি বলেন এটা শরীয়তে জায়েজ কি না, আমার প্রশ্ন সেটাই, রুচির ব্যাপারটা এখানে প্রশ্ন না, যে শরীয়তে জায়েজ আছে কি না। চুরি থেকে মাসার জন্য আপনি এই ব্যবস্থা গ্রহণ করলে সেটা শরীয়তে জায়েজ আছে, কিন্তু কোরআনের ক্ষেত্রে সেটা জায়েজ হবে না। তবে আমরা দেখি যে কোনো কোনো বইতে যেখানে অল্প দু চারটা আয়াত আছে আর বাকিটা কোরআনের আয়াত নাই, তাহলে এই ধরনের ক্ষেত্রে শরিয়ার কিছু ছাড় আছে। যেমন পুরো আরবি মুসহাফ স্পর্শ করার জন্য জমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে অজু করে স্পর্শ করতে হবে, যদিও অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে কোরআন স্পর্শ করার জন্য, আরবি কোরআন স্পর্শ করার জন্য অজু লাগবে না, কিন্তু আমাদের মতে জমহুর ওলামায়ে কেরামের মতটাই শক্তিশালী। মোবাইল বা অ্যান্ড্রয়েড সেট এটা মুসহাফ না, এখানে মুসাফের অ্যাপস আছে বাট এটা মুসাফ না। এটা যখন ওপেন করবেন, ওপেন করবেন না, আপনি এটাকে ক্লোজ করে রাখবেন,
তাহলে সেটা আর মুসাফ হিসেবে গণ্য হবে না কিন্তু ওপেন করলে সেটা মুসাফ হয়ে যাবে অতএব ওপেন রাখবেন না আব্দুল কাহের বাগদাদী সম্ভবত আশআরী আকীদার আলেম ছিলেন তা সত্ত্বেও তিনি উসুল ফিকহের ফিল্ডে অনেক ভালো বলে জানা যায় প্রশ্ন হচ্ছে তার উসুলের কাওয়ায়েদ কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের ধারার সাথে সাদৃশ্যপূর্ণ আব্দুল কাহের আল বাগদাদী অনেক বড় আলেম ছিলেন ইমাম ছিলেন শাফি মাযহাবের অনুসারী ছিলেন তবে আকীদায় আশআরী ছিলেন এবং আহলুল কালাম ছিলেন এলমুল কালামের চর্চাকারী ছিলেন ইসলামের বেসিক অনেক জিনিসের ক্ষেত্রে বিভিন্ন ওলামায়ে কেরামের কিন্তু একটা কমন এরিয়া আছে তার মানে আশআরী আলেম বলি বা অন্যান্য আলেম বলেন ফিকহের ক্ষেত্রে তাদের অনেকেই খুবই ভালো ভালো খেদমত তারা করেছেন ইমাম নাবাবী তার আকীদাও বেশ কিছু আশআরী বিষয় ছিল ইমাম ইবনে হাজার আল আসকালানি ইমাম বাইহাকি হ্যাঁ তো সেই কারণে তাদের সমস্ত জহুদ বাতিল হয়ে যাবে এটা শুদ্ধ নয় যার যে ক্ষেত্রে কিছু ত্রুটি আছে সেই ত্রুটিটা বাদ দিতে হবে সেই ত্রুটিটা চিহ্নিত করবেন কে সাধারণ মানুষ নাকি ওলামায়ে কেরাম ওলামায়ে কেরাম যারা এই জিনিসগুলোর এক্সপার্ট তারাই ঠিক করবেন অনেকে বলে যে আগের আলেমদের ভুল কি আমরা এখন ধরতে পারবো তাহলে আমি প্রশ্ন করি আগের ইঞ্জিনিয়ারদের ভুল কি এখনকার ইঞ্জিনিয়ার ধরতে পারবে হ্যাঁ তুমি বলতেছো পারবে না পারবে আগের সায়েন্টিস্টদের ভুল কি এখনকার সায়েন্টিস্টরা ধরতে পারবে হ্যাঁ আগের ডাক্তারদের ভুল কি এখনকার ডাক্তাররা ধরতে পারবে যেমন ইবনে সিনা কত বড় ডাক্তার ছিল আল কানুন ফি ত্বিব ইউরোপের মেডিকেল কলেজগুলোতে 600 বছর পাঠ্য ছিল কিন্তু তার সব কিছু কি নির্ভুল ছিল হ্যাঁ তিনি একজন হাকিম ছিলেন হাকিম মানে ডাক্তার অতএব তার ডাক্তারি থিওরিগুলো তো এখন অনেক কিছু পাল্টে গেছে না তার মানে হচ্ছে আসলে এলেমের ময়দানটা ওপেন যত আগের আলেমই হোক না কেন যদি যেহেতু আমাদের কাছে মূল রিসোর্সটা হাতে আছে কোরআন সুন্নাহটা হাতে আছে অতএব কোরআন সুন্নার আলোকে যদি কোনো ব্যক্তির তিনি যদি ইভেন ইমাম হন ইমামের ছাত্র হন অথবা একজন আলেম হন তাদের কোনো ভুল যদি কোরআন হাদিসের আলোকে ধরা পড়ে তাহলে কোরআন হাদিসকে ঠিক রাখতে হবে আর ওই ভুলটাকে কারেকশন করতে হবে এটা হচ্ছে বিধান এখন আমি যদি বলি না কোরআন হাদিসকে এখন এই কোরআন হাদিসের এই বক্তব্যটা এখন পেশ করছে কে পরবর্তী মানুষ অতএব আগের লোকদের ভুল আর ভুল হবে না এটা গোড়ামি হয়ে যাবে এটা গোড়ামি হয়ে যাবে ইজতিহাদ ইস্তিমবাত কিয়াস এই তিনটি পরিভাষা বুঝিয়ে দিলে উপকৃত হতাম ইজমা কীভাবে সাব্যস্ত হবে দয়া করে তাও জানাবেন আপনি কি আমাদের ও যে ইসলামিক স্টাডিজের ছাত্র নাকি তাহলে তো সেখানে আলোচনা করলে ভালো হয় এখানে এখন সময় শেষ এই সময় আলোচনা করে বিশাল ইজতিহাদের উপর আলোচনা জানেন এরকম 500 পৃষ্ঠার বই আরবি বই ইস্তেমবাতের উপরে সেও 500 পৃষ্ঠা বা তারও বেশি হবে আর কিয়াসের উপরে তো শত শত বই কোনটা শুরু করবো কত বছর লাগবে আল্লাহ জানে যাই হোক খুব সংক্ষেপে বলি ইজতিহাদ মানে হচ্ছে বদলুল জোহদ শরিয়ার কোনো হুকুম আহকাম বোঝার ক্ষেত্রে বা উদ্ভাবন করার ক্ষেত্রে এক্সট্রাক্ট করা বা ইস্তেমবাত করার ক্ষেত্রে সর্বাত্মক প্রচেষ্টা নিয়োগ করাটা হচ্ছে ইজতিহাদ ইজতিহাদ সবচেয়ে কমন এই ইজতিহাদটা হতে পারে কোরআনের আয়াতের ক্ষেত্রে যে কোরআনের এই আয়াত দ্বারা কী বোঝানো হচ্ছে আমি বোঝার চেষ্টা করছি ওলামায়ে কেরামের আকওয়াল সাহাবায়ে কেরামের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের আলোকে এটা ইজতিহাদের মধ্যে পড়ে ইজতিহাদের মধ্যে আরও পড়ে যেমন অনেক আলফাদে মুশতারাকা আছে একটা শব্দের 2-3টা অর্থ যেমন আইনুন চোখ নদী বস্তু নানা জিনিস এখন এই আয়াতে কোন জিনিসটা বোঝানো হয়েছে এটাকে নানা ছাঁকুনি দিয়ে অ্যাসেসমেন্ট করে বোঝা এটাও ইজতিহাদ আরেকটা ইজতিহাদ হতে পারে যেমন কোরআনে এবং হাদিসে সরাসরি এ বিষয় নিয়ে কোনো আলোচনা নাই তাহলে এখন আমি এটার হুকুমটা কীভাবে বের করব অথবা হতে পারে এরকম যেটা কিয়াসের ক্ষেত্রে যে একটা বিষয়ের নির্দেশনা আছে কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে কিন্তু সিমিলার আরেকটা জিনিস আমার কাছে আছে তার হুকুমটা আমি কীভাবে বের করবো ওটার উপর কিয়াস করে
কিন্তু কিয়াসের জন্য অনেকগুলো শর্ত থাকে। কিয়াসকে বলা হয় অ্যানালজি অথবা অ্যানালজিক্যাল ডিডাকশন। হ্যাঁ, এর কিছু নিয়ম কানুন থাকে, সেই কানুনের আলোকে যদি কিয়াসটা করেন তাহলে শুদ্ধ। যদি নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের মন মতো কিয়াস করেন তাহলে কিয়াসটা অশুদ্ধ। বহু মানুষ নানা কিয়াস করেছে কিন্তু সে কিয়াসের নিয়ম কানুন মানে নাই। কিয়াস করতে গেলেই তাকে শরিয়ার এক্সপার্ট হতে হবে, তা নাহলে বিশুদ্ধ কিয়াস করা তার পক্ষে সম্ভব হবে না। যদি কেউ বলে যে আমি এই আমলটা সালাতের উপর কিয়াস করে চালু করলাম, সালাতের উপর কিয়াস করে যদি কেউ কোনো স্পেশাল আমল তার গৃহে চালু করে, এটা কী হবে, কী হবে বলেন তো? হ্যাঁ, কেন? কারণ এই কিয়াসটা শুদ্ধ নয়, কারণ একটা আমলের উপর কিয়াস করে আরেকটা আমল চালু করা যায় না। এরকম জাস্ট এটা আমি সংক্ষেপে বললাম, এটা বোঝার জন্য আপনাদের অনেক প্রশ্ন করতে হবে। তাইলে ইজতিহাদ মানে হচ্ছে আসলে চিন্তা গবেষণা করা, ইস্তিমবাত মানে হচ্ছে উদ্ভাবন করা। ইজতিহাদ করে উদ্ভাবন করাটাকে বলা হয় ইস্তিমবাত, আয়াত থেকে একটা হুকুম এক্সট্রাক্ট করা, বের করা, উদ্ভাবন করা, শরিয়ার সমস্ত টুলসগুলোকে কাজে লাগিয়ে, এটা হলো ইস্তিমবাত। আর কিয়াস হলো এক ধরনের বিশেষ ইজতিহাদ, এক ধরনের বিশেষ ইজতিহাদ। যদি ইমাম শাফি কিয়াসকে ইজতিহাদ বলেছেন, কারণ কিয়াস ইজতিহাদেরই একটা অংশ। ইসলামী শরিয়াতের মধ্যে দু ধরনের হুকুম আছে, একটা হুকুম হচ্ছে ফিক্সড, কিয়ামত পর্যন্ত কেউ এটা এই হুকুমগুলোকে চেঞ্জ করতে পারবে না। যেমন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, এটা কেউ চেঞ্জ করতে পারবে? রমাদান সিয়াম, এটাকে সাওয়ালে নিতে পারবে কেউ? পারবে না। এরকম হাজারো হুকুম আছে। আরেকটা আছে যেখানে হুকুমটা ওইভাবে ফিক্স না, বরং এখানে ইজতিহাদ বা গবেষণার কিছু সুযোগ রেখে দেওয়া হয়েছে। যেখানে এই গবেষণার সুযোগটা আছে নানা কারণে, এই যেমন কিয়াসের মধ্যে গবেষণা ছাড়া আসলে কোনো পথ নাই, এখানে ফিক্স কিছু নাই, ফলে এই কিয়াসটা কেউ গ্রহণ করেছেন কেউ গ্রহণ করেন নাই। ইজতিহাদের আলোকে যে ইস্তিমবাতটা করছেন সেটা কোরআনের ভাষ্য থেকে হোক, হাদিসের ভাষ্য থেকে হোক, অথবা ইজতিহাদের আরও যে এরিয়াগুলো হোক সেখান থেকে, তাহলে একটা এরিয়া আছে যেখানে ইজতিহাদ শরিয়াতে অ্যালাউড, এবং এই ইজতিহাদটা কোরআনের অনেক আয়াতেও অ্যালাউড। যেহেতু এখানে দুই তিনটা আয়াতের মূল জিনিসগুলোকে গবেষণা করে এই তিনটা আয়াতকে সামনে রেখে পরবর্তীতে একটা হুকুম এক্সট্রাক্ট করা হচ্ছে, এবং এই জায়গায় ইজতিহাদের কারণে দেখা যাচ্ছে যে কেউ বলছেন এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে, কেউ বলছেন এই আয়াত দ্বারা ওটা বোঝানো হয়েছে। দেখেন, তাহলে এই যে দুটো মত তারা পোষণ করলেন, এটা কি হারাম? এটা হারাম না, এটা হারাম না। যেমন ধরেন, অনেক উদাহরণ আছে, এগুলোর হাজার হাজার উদাহরণ আছে। আমি একটা উদাহরণ দিই। কোরআনে বলছে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু, তালাকপ্রাপ্তা মহিলা তিন কুরু পরিমাণ ইদ্দত পালন করবে। তিন কুরুটা কি? তিন কুরুটা কি বলেন তো? হ্যাঁ, হায়েজ নাকি তোহর? হায়েজ, এটা তো মেয়েদের ক্ষেত্রে বলা হচ্ছে, পুরুষদের ক্ষেত্রে না। পুরুষদের কি কোনো ইদ্দত পালন করতে হয়? স্ত্রী যদি তাকে তালাক দিল তারপরেও? আর স্ত্রী তালাক দিলে তো হবে না, স্ত্রী নিজেকে তালাক দিতে পারে স্বামীর পক্ষ থেকে, সেটা আরেকটা মাসালা। যাই হোক, তো এখানে কোরো দ্বারা একদল ওলামায়ে কেরাম বলছেন এখানে তিন হায়েজ পরিমাণ সে ইদ্দত পালন করবে, আর অন্য ওলামায়ে কেরাম বলেছেন তিন তোহর পরিমাণ। তাহলে কোরআনের শব্দটা একটা, কোরো মত হইলে কয়টা? দুইটা। একটা পোষণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ এবং তার সাথে আরও অনেক স্কলার, আরেকটা পোষণ করেছেন ইমাম শাফি রাহমাহুল্লাহ এবং তার সাথে আরও অন্যান্য স্কলার। তাহলে তারা যে এত বড় ইমাম ইখতিলাফ করলেন, এই ইখতিলাফটা কি জায়েজ হয়েছে? জায়েজ হয়েছে, ইখতিলাফের সুযোগ ছিল। এই জন্য আমরা বলি যেখানে ইজতিহাদের সুযোগ আছে সেখানে ইখতিলাফের সুযোগ আছে, যেখানে ইখতিলাফের সুযোগ আছে সেখানে ইজতিহাদের সুযোগ আছে। ইজতিহাদের সুযোগ থাকলে ইখতিলাফ হয়ে যাবে, কারণ পৃথিবীর সকল মানুষ একমতে আসাটা কঠিন। যদি একমতে আসতে পারে, বিশেষ করে এক যুগের সকল মুজতাহিদ মিলে, তাহলে সেটা হচ্ছে এজমা,
এই প্রশ্নের মধ্যে সর্বশেষ বলছে এজমা কাকে বলে, সেটা হলো এজমা, এটা খুব রেয়ার, এটা খুব রেয়ার। মুদি দোকানের যাকাত কিভাবে দেব, ব্যবসার যাকাত যেভাবে দেন মুদি দোকানের যাকাতও সেভাবে দেবেন। যে কোনো ব্যবসার যাকাতের পদ্ধতি একটাই, ব্যবসায়িক কমোডিটি কাঁচামাল এবং ক্যাশ ইন হ্যান্ড ক্যাশ ইন ব্যাংক, যেটাই আপনার কাছে থাকুক না কেন, আপনি আপনার বৈধ যত ইনকাম আছে সম্পদ আছে সেগুলোকে একসাথ করবেন এবং দেখবেন যে এই নিসাবটা এক বছর এক চান্দ্র বছর কন্টিনিউ করেছে কিনা। কন্টিনিউ করলে সেখানে 2.5% জাকাত দিতে হবে এক চান্দ্র বছর শেষ হওয়ার সর্বশেষ দিন। জাকাত দ্রুত হিসাব করে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা সবসময় বলি যে জাকাতটা আপনারা অগ্রিম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইচ্ছা মতো দেরি করে দেন। অগ্রিম জাকাত তো অগ্রিম ওয়াজিব হয় না, যেমন আপনারা ট্যাক্স দেন অগ্রিম, তাই না? গত জুলাই সেপ্টেম্বর অক্টোবরে আপনারা দিয়েছেন 23-24 সালের ট্যাক্স, কিন্তু এখন দেখলাম যে আমাদের ছোট সময় দেখেছি বাড়ি ভাড়া দিত মানে আগের মাসের, এখন বাড়ি ভাড়া দেয় সামনের মাসের, হচ্ছেন না? এই যে আপনি 2-3 তারিখে বাড়ি ভাড়া দিচ্ছেন, এটা কোন মাসের? যেমন মার্চ মাসের ভাড়াটা আপনি মার্চ মাসের 2-3 তারিখে দিচ্ছেন, আগে মার্চ মাসে আমরা দিতাম ফেব্রুয়ারি মাসের ভাড়া, এখন সব কিছু পাল্টে গেছে। শরিয়া কিন্তু এটা আমাদের উপর ইম্পোজ করেন যে আপনাকে জাকাত দিতে হবে আগামী এক বছরের, নো, পেছনের এক বছরের। তবে ওয়াইজ হচ্ছে আগামী বছরের অগ্রিম জাকাত দেওয়া পিছনের উপর হিসাব করে। তাহলে কি হবে, পিছনের এক বছরের জাকাত আপনি আটকায় রাখতে পারবেন? আটকায় রাখলেন যে ঠিক আছে, অনেক মানুষ চায় আমি পুরো এক বছর আটকায় আস্তে আস্তে দিলাম, তাতে তো আপনার গোনা হবে। কিন্তু যদি অগ্রিম পিছনেরটা শোধ করে ফেললেন, এখন অগ্রিমটা আপনি দিচ্ছেন যে কারো মেয়ের বিয়েতে, কারো কোনো ছেলেকে, গরিব ছেলেকে স্কলারশিপ ইত্যাদি দিলেন, থেমে থেমে দিলেন, আটকে রাখলেন 6 মাস, তারপর দিলেন, শরিয়া কিন্তু আপনাকে এখানে ধরবে না, কারণ আপনি যেই জাকাতটা ডিউ হয়েছে ওটাকে আটকান নাই, বরং যে জাকাতটা ডিউ হবে সেটা বরং অগ্রিম দিচ্ছেন। আপনি 6 মাস আগে দেন, 2 মাস আগে দেন, 3 মাস আগে দেন, সবই আপনার জন্য জায়েজ। কিন্তু ডিউ জাকাতটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, কেউ বলেছেন 3 দিনের বেশি দেরি করা যাবে না, কেউ বলেছেন এই 4-5 দিন 7 দিন, আর অন্যরা বলেছেন ডিউ জাকাতটা কোনো কারণ ছাড়া যদি আপনি আটকে রাখেন তাহলে আপনি গুনাহগার হন। ফজরের সালাত পড়ে ঘুমানো যাবে কি না, দাঁড়িয়ে খাওয়া কি গুনাহ? ফজরের সালাতের পরে ঘুমানো যাবে না এমন কিছু নেই, কিন্তু ঘুমানোটা ওয়াইজ না, কারণ বারাকাতের সময়টা আপনি মিস করলেন, অনেক কিছু মিস হয়ে যাবে আপনার। দাঁড়িয়ে খাওয়া কি গোনা? আদবের খেলাফ। খাওয়ার আদব হচ্ছে খাওয়া এবং পান করা উভয়ের ক্ষেত্রে বসে, কিন্তু কোনো প্রয়োজন থাকলে আপনি দাঁড়িয়ে খেতে পারেন, যেমন বসতে পারতেছেন না অথবা বসার জায়গা নেই, হ্যাঁ ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন পেশাবের ক্ষেত্রেও বসে পেশাব করা নিয়ম, কিন্তু তিনি একবার দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন, সুবাতা তাকাউমিনের যে হাদিসটা, তারপর তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করেছিলেন, কিন্তু সাধারণত তিনি বসেই পান করতেন। তো এক্সেপশনাল কেসগুলো এক্সেপশনাল নিতে হবে, ওগুলোকে নিয়ম করলে হবে না। আমার বড় বোন ভার্সিটিতে পড়েন, তাকে পর্দা করার কথা কীভাবে আমি বুঝাবো? বড় বোন, বড় ভাই কিংবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা শরিয়া নির্দেশগুলো লঙ্ঘন করছেন তাদেরকে নসিহা করবে। যেই নসিহাটা তারা শুনবে, যেভাবে মোটিভেশন দিলে তারা গ্রহণ করবে, সেই জিনিসটা মাথায় রেখে যদি তাদেরকে নসিহা দেওয়া যায়, সুন্দর করে বোঝানো যায়, উদ্বুদ্ধ করা যায়, তাহলে অবশ্যই তারা গ্রহণ করবে। তবে এটা মেনে নেবেন না, মানে মনে করবেন না যে আপনি বুঝালেই সব জায়গায় সবাই মেনে নেবে। নবীদের দাওয়াতই তো সবাই গ্রহণ করেন নাই, করেছেন? নূহ আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন 950 বছর, এটা তো সূরা নূহের মধ্যে এসছে না? কয়জন ইসলাম গ্রহণ করেছিলেন, কয়জন তার দিন তার দাওয়াত গ্রহণ করেছিলেন? অতএব আমাদেরকে আমাদের কাজ করতে হবে। আল্লাহর যার নসিবে হেদায়াত রাখেন তিনি হেদায়াত পাবেন, তিনি সুপথ পাবেন। আল্লাহ যার নসিবে জান্নাত রাখেন, অনেক চড়াই উতরাই পার হয়ে তিনি জান্নাতে আসবেন, জান্নাতের পথে আসবেন, দিনের মধ্যে আসবেন। আবার যার নসিবে
জাহান্নাম থাকে, তিনি খুব ভালোভাবে শুরু করলেও শেষ পর্যন্ত বিগড়েও যেতে পারেন। আজকাল আমরা এরকম বহু লোক দেখি যারা বিগড়ে গেছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আরও বেশি সংখ্যক লোক দেখি যারা হেদায়তের মধ্যে এসেছেন। আমি একজন উত্তরা একজন বোনের কথা শুনেছি, যিনি 20 বছর ধরে হাদিসের দাওয়াত দিয়েছেন, হাদিসের দাওয়াত মানে তোমরা হাদিস মানো, হাদিস মানতে হবে, সুন্না মানতে হবে। এরপরে 20 বছর পরে তার উপলব্ধি হলো যে হাদিসটা আসলে ঠিক না। বুঝতে পেরেছেন? তাহলে কি দুর্ভাগ্য তার যে তিনি হক থেকে বের হয়ে গেলেন, তিনি ভুল পথে চলে গেলেন নানা কারণে। আপনারা তো জানেন হাদিস অস্বীকারীদের ফেতনা আছে। আবার বহু মানুষ দেখা যাচ্ছে সারা জীবন পাপ করার পরেও হঠাৎ আপনার বা অন্য কোনো একজন ভাইয়ের বা বোনের কথায় হেদায়েত হয়ে গেল। হেদায়েত হলে আল্লাহ মাফ করবেন কি না? মাফ করবেন। তওবা করলে অতীতের সকল পাপ ক্ষমা হবে। মানুষের হকের ক্ষেত্রে হয়তো স্পেশাল শর্ত রয়েছে, সে মানুষের কাছ থেকেও ক্ষমা চেয়ে নেবে, আদারওয়াইজ ক্ষমা কিন্তু প্রাপ্ত হবে। ফলে আমরা নসিহার দরজাটা বন্ধ করব না, ভদ্রভাবে সুন্দরভাবে দলিলের ভিত্তিতে যুক্তিপূর্ণভাবে সুন্দর ভাষায় সুললিত ভাষায় মাওয়াজা হাসানার মাধ্যমে আমরা যদি মানুষের কাছে নসিহা করি, আশা করি এটা কাজে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে দাঁড়ি হিসাবে কবুল করেন, আল্লাহ যেন আমাদের সুন্দর কথাগুলোকে কবুল করেন এবং সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন। এতটুকু বলে আমি শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি যদি আমরা কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করেন। আর আমাদের আরেকটা কথাও বলি, এই যে প্রশ্ন উত্তর করছি, আমরা কিন্তু এই গ্যারান্টি দিচ্ছি না 100% আমি নির্ভুল, এটা কি সম্ভব দেওয়া? অতএব যদি কখনো আমাদের এই প্রশ্ন উত্তরের মধ্যে প্রমাণিত হয় যে দলিলের বিপরীত আমরা কিছু বলেছি, আমরা রুজু করব ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমি বলবো এটা আমাদের মানহাজ, যখনই প্রমাণিত হবে আমাদের কোনো কথার মধ্যে ভুল রয়েছে, আমরা হকের দিকে এবং সঠিক উত্তরের দিকে আমরা প্রত্যাবর্তন করব। এটা আমাদের সালাফের মানহাজ ছিল, এটা আমাদের ইমামদের মানহাজ ছিল, এটা আমাদের সবার মানহাজ, যারা এলেমের চর্চা করেন তাদেরও মানহাজ। আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাটুকু কবুল করেন এবং আমাদের সত্যের উপর বরকরার থাকার তৌফিক দান করেন। এতটুকু বলে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।